exatamente. Ela vai batendo, bum, bum. Ela vai sentando, bum, bum. Ela vai quicando. সো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা FF টোকেন ইউজ করার মাধ্যমে তোমাদের হাজার হাজার ডায়মন্ড গ্যারেনেট থেকে বাঁচিয়ে নিতে পারবে। এন্ড গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি ইবো গান ম্যাক্স করে দেখাবো। নর্মালি যেসব ইবো গানগুলো রয়েছে সেগুলো ম্যাক্স করতে প্রায় 13-14,000 ডায়মন্ড লাগে, কিন্তু FF টোকেন ইউজ করার মাধ্যমে, FF টোকেন একটা ট্রিক্স ইউজ করার মাধ্যমে সেটা কিন্তু অনেক কম ডায়মন্ডে ম্যাক্স করা যায়। এন্ড গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওই ট্রিক্সটাই দেখাবো। এন্ড গাইজ, আমি ম্যাক্স করবো আজকে MP40, আর তোমরা এখানে দেখতে পারতেছো স্ক্রিনের উপর আমার কাছে 17,479 ডায়মন্ড রয়েছে। এন্ড গাইজ, FF টোকেনের ট্রিক্সটা তোমরা কীভাবে ইউজ করবে, নর্মালি কিন্তু FF টোকেন আমাদেরকে ফ্রিতে দেয়। অ্যান্ড তোমরা এখানে দেখতে পারতেছো আমার কাছে কিন্তু 165টা FF টোকেন রয়েছে। এন্ড গাইজ, এই কার্ডটা তোমরা দেখতে পারতেছো 3 বার এক্সচেঞ্জ করা যাবে। অ্যান্ড এখানে কী করা যায় গাইজ, 2000 ডায়মন্ডের কোনো কিছু কিনলে গ্যারেনার থেকে সেখান থেকে কিন্তু 700 ডায়মন্ড ডিসকাউন্ট নেওয়া যায় গাইজ। বুঝতে পারতেছো 700 ডায়মন্ড কিন্তু কম না। এন্ড গাইজ, আমরা যদি 3 বার নিই তাহলে কিন্তু 3,7,2100 ডায়মন্ড ডিসকাউন্ট গাইজ। তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু এখান থেকে 3টা ডিসকাউন্ট কার্ড নিয়েছি। অ্যান্ড এই 3টা কার্ডের মাধ্যমে গাইজ, শুধুমাত্র FF টোকেন দিয়ে 3টা কার্ড নিয়েছি, 3টা কার্ডের মাধ্যমে কিন্তু আমরা 700 ডায়মন্ড, বুঝতে পারতেছো 700 ডায়মন্ড ডিসকাউন্ট পাবো। অ্যান্ড এখানে আমরা MP40টা ম্যাক্স করবো গাইজ। তো তোমরা এখানে দেখবে যে আমার MP40টা কিন্তু 4 লেভেল করা আছে গাইজ, 4 লেভেল করা আছে। অ্যান্ড এখানে 5 লেভেল করতে টোকেন লাগবে 240টা, আমার কাছে রয়েছে 37টা। অ্যান্ড গাইজ, আমরা এখন টোকেন কিনবো একসাথে 6000 ডায়মন্ড, সরি প্রথমে 2000 ডায়মন্ডের কিনবো। অ্যান্ড 2000 ডায়মন্ডের কিনলে কিন্তু আমরা ওখানে 700 ডায়মন্ড ডিসকাউন্ট পেয়ে যাবো গাইজ, যেটা হচ্ছে MP40 এর টোকেন। অ্যান্ড 2000 ডায়মন্ডের কীভাবে কিনবো তোমরা এখন দেখবে গাইজ। এখানে আমাদের বক্স কিনতে হবে 2000 ডায়মন্ড গাইজ, তো আমি প্রথমে বেশি নিয়েছি 2000 ডায়মন্ডের গাইজ। দেখতে পারতো সব 50টা বক্স। অ্যান্ড এখানে আমরা 700 ডায়মন্ড ডিসকাউন্ট নিয়ে মাত্র 1300 ডায়মন্ড দিয়ে নিতে পারতেছি গাইজ, তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড আমি কিন্তু এখান থেকে বক্সগুলো ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এখানে 5, 5, 6, 3, 7 এরকমভাবে দিচ্ছে। অ্যান্ড মনে হচ্ছে যে আমাকে কম করে দিচ্ছে গাইজ, আমাকে মনে হয় যে ক্যারেক্টারটা প্রিমিস নেওয়ার দরকার ছিল, তো আমি এখানে ক্যারেক্টারটা প্রিমিস নেবো গাইজ। প্রথমে আমি এগুলো সবগুলো এক এক করে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড আবার আমি প্রথমে এখান থেকে একসাথে 2000 ডায়মন্ডের বক্স নিয়ে নেবো গাইজ, 2000 ডায়মন্ডের বক্স। অ্যান্ড আবারও 700 ডায়মন্ড ডিসকাউন্ট গাইজ, বুঝতে পারতেছো অলরেডি কিন্তু আমরা 1300 ডায়মন্ড ডিসকাউন্ট নিয়েছি। অ্যান্ড গাইজ, আমি আবারও নিব একসাথে 2000 ডায়মন্ডের বক্স গাইজ, 2000 ডায়মন্ডের বক্স আবারও নিচ্ছি। অ্যান্ড আবারও গাইজ দেখতে পারতেছো মোট আমাদের 2100 ডায়মন্ড বেঁচে গিয়েছে শুধুমাত্র FF টোকেনের কারণে। অ্যান্ড গাইজ, এখন আমরা চলে যাবো ক্যারেক্টার চেঞ্জ করতে, দেখি আমাদেরকে কীরকমভাবে মানে টোকেনগুলো বাড়িয়ে দেয় কি না, তো আমরা প্রিমিস ক্যারেক্টার সেটাকে নিয়ে নিব। অ্যান্ড দেখতে পারতো সব পুরো ডিফল্ট করা আছে, সবগুলো ড্রেস একদম নোবের মতো করা আছে। তো গাইজ, আমরা এখন এখান থেকে 100টা বক্স ওপেন করে নিব গাইজ, একসাথেই 100টা বক্স ওপেন করে, আরে 99 করা যাচ্ছে যদিও আমার কাছে 100টা রয়েছে, তো একসাথে ওপেন গাইজ দেখতে পার। আরে ভাই, এটা কি ভাই, এটা তো পুরো লোল হয়ে গিয়েছে, মানে প্রিমিস ক্যারেক্টার নিলাম এখন 3-4 বেশি দিচ্ছেই না ভাই। অ্যান্ড আরে ভাই 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 ভাই, এটা কী হলো বুঝলাম না তো। আরে ভাই, 5, 4, 3 এগুলো করে দিচ্ছে। আরে ভাই, 10 করে দিচ্ছে না, 3, 4, 5 লোল ভাই, একটা মাত্র 10 দিচ্ছে, তাছাড়া এখান দিয়ে আবার 3, 3 করে দিয়েছে। অ্যান্ড 3, 3, 3, 7, 4 গাইজ দেখতে পারতেছো পুরো লোল হয়ে গিয়েছে ভাই, এটা কী ভাই। নর্মালি আমরা জানি যে দেখতে পারতেছো 4, 4 করে দিচ্ছে ভাই, কী ধরনের নাশকতা এটা, পুরা লোল হয়ে গিয়েছে গাইজ, তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড আমি সবগুলোই ওপেন করতেছি, আর কী করার আছে ভাই, ক্যারেক্টারটা চেঞ্জ করে মনে হচ্ছে ভুল করেছি ভাই, দেখতে পারতেছো 5, 5, 3, 3, 4 এরকম দিচ্ছে ভাই সাব, এটা কী হলো বুঝতে পারতেছি না। অ্যান্ড এখানে আরেকটা আছে, এটাতে কত দিচ্ছে, 7 দিছে ভাই, ভাই ভাই এটা এটা আমার পুরো পুরোপুরি বোকামি হয়েছে ভাই, আমি ক্যারেক্টারটা আগে যেটা ছিল সেটাই করে নিই ভাই সাব, এটা কী ধরনের মানে পুরো নাশকতা এক ধরনের। যাই হোক, এখানে আমরা কত লেভেল করতে পারতেছি দেখি। অ্যান্ড দেখতে পারতেছো এখানে কিন্তু 240 টোকেন দিয়ে আমরা 5 লেভেল করে নিয়েছি। অ্যান্ড দেখতে পারতেছো এখানে কী দিল, কিছু একটা অ্যাবিলিটি, ও ভাই সাপ, একটা অ্যানিমেশন আসছে, জোস কিল এফেক্ট গাইস। অ্যান্ড এখানে আমরা এরপর 6 লেভেল করতে 400 টোকেন লাগে।
অ্যান্ড 400 টোকেন এখানে কি দিবে ভাই, পুরো ওপি হয়ে গিয়েছে। একটি স্ক্রিনশট নিয়ে নি গাইজ। তো এরপর গাইজ এখানে আরও ভাই স্টাফ আমার সাথে পুরো লোল হয়ে গিয়েছে ভাই। অ্যান্ড এখন আমরা আবারও এখান থেকে বক্স নিতে হবে। তো এবার গাইজ আমরা নিব 500 ডায়মন্ড করে বক্স নিব, কারণ 500 ডায়মন্ড করে বক্স নিলেও কিন্তু আমরা 100 ডায়মন্ড করে ডিসকাউন্ট নিতে পারবো। অ্যান্ড আরে ভাই কতগুলো একসাথে ক্লিক করে দিয়েছি। তো গাইজ এখানে 500 ডায়মন্ডের বক্স নিচ্ছি। আরে 500 ডায়মন্ডের বক্স, হ্যাঁ দেখতে পারতো সব 500 ডায়মন্ডের বক্স। তো 100 ডায়মন্ড আবারও ডিসকাউন্ট অ্যান্ড একসাথে ওপেন গাইজ। দেখতে যাক গাইজ, দেখতে পারতো মোটামুটি এই ক্যারেক্টারের 9 দিয়েছে 10 দিয়েছে অ্যান্ড 3 মাত্র একবার দিয়েছে, 4 দিয়েছে, 5 দিয়েছে অ্যান্ড আবারও ওপেন। তো এই ক্যারেক্টারে ভালোই দিছে ভাই। ভাই আমাকে প্রিমিস ক্যারেক্টারে যেটা দিছে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এখন আমি আবারও 10টা বক্স একসাথে ওপেন করতেছি, 500 ডায়মন্ডের একসাথে ওপেন করতেছি। দেখতে পারতেছে এখানে কিন্তু আমরা আবারও অনেক ডায়মন্ড বাঁচিয়ে নিচ্ছি গাইজ। অ্যান্ড এবারও মোটামুটি ভালোই দিছে, একবার 10 দিয়েছে অ্যান্ড আরে ভাই এবার আবার পুরো লোল হয়ে গিয়েছে অ্যান্ড আরে ভাই 4-4 করে দিচ্ছে। অ্যান্ড আবারও আমরা নিব 500 ডায়মন্ড নিব গাইজ। অ্যান্ড দেখতে পাচ্ছ আবারও কিন্তু 100 ডায়মন্ড ডিসকাউন্ট অ্যান্ড ডিসকাউন্টে কিন্তু মোটামুটি আমাদের অনেক। আরে ভাই আমার ক্যারেক্টারের মানে গ্যারেন্ট আমার সাথে পুরো কি শুরু করছে গাইজ, দেখতে পারতেছ মানে কী ধরনের দিচ্ছে এগুলা বুঝতে পারতেছি না। আমি ক্যারেক্টারটা আবার চেঞ্জ করতে হবে বুঝছি, যে কোনো একটা নতুন ক্যারেক্টার নিই, এটাকে নিই। অ্যান্ড এটাকে নেওয়ার পরে আমরা দেখবো আর কয়টা টোকেন লাগে গাইজ, আর কয়টা টোকেন লাগবে এখানে আমাদের। এখনও 300-এর মতো টোকেন লাগবে ভাই সাব, 300 টোকেন গাইজ। যদি আমরা ওই যে ডিসকাউন্ট কার্ডটা না ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের পুরো সব ডায়মন্ড একদম যেত, যেটা বুঝতে পারতেছি। অ্যান্ড এখানে আবারও এমপি পটের বক্সে চলে আসলাম অ্যান্ড আমরা এখানে আবারও আরে ভাই কি করলাম, এখানে 500 ডায়মন্ডের আবারও ডিসকাউন্ট আমরা ইউজ করব। অ্যান্ড আবার ওপেন করলাম, 3-3 যাক, একবার 10 দিয়েছে অ্যান্ড 3-4 আমাকে পুরো মানে পুরো ঠকাচ্ছে গেলি না। তো দেখতে পারতেছ এরপর গাইজ আবারও 13 বক্স করে নেওয়া যায় এখানে 500 ডায়মন্ডের। তো দেখতে পারতেছ আবারও নিচ্ছি, অনেকগুলাই গেছে অ্যান্ড এখানে আবারও আমরা নিব 13 বক্স গাইজ, 13 বক্স আবার ডিসকাউন্ট কার্ড। অ্যান্ড আমরা কিন্তু এভাবে কিন্তু অনেক ডায়মন্ড ডিসকাউন্টের মাধ্যমে বাঁচিয়ে নিচ্ছি গাইজ। কিন্তু যদি আমাকে এখানে বক্সগুলো ওপেন করার পরে তেমন একটা ভালো কিছু দিচ্ছে না। তো আবারও এখানে 500 ডায়মন্ডের ইয়ে নিলাম অ্যান্ড দেখতে পারতেছ কী দিল, যাই হোক গাইজ। তো মোটামুটি যাই দিচ্ছে, এখন আমাদের আর কত ডায়মন্ড মানে কত লাগতেছে সেটা আমরা দেখবো। অ্যান্ড আর অল্প কিছু গাইজ, আর অল্প কিছু। ও বাইসা ফাইনালি গাইজ এমপি বয়টা, এমপি বয়টার ইমোটটা আমার অনেক জোশ লাগে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্ল্যাক হয়ে যায় অ্যান্ড এমপি বয়টার ইমোট ও বাইসা পুরো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড গাইজ, দেখতে পারতেছ। তো এইখানে আমরা আর কত প্রায় মনে হয় যে 4টা বক্স খুলে দেখলে হবে, 4টা বক্স গাইজ, 4টা বক্সে কি আমরা 19টা টোকেন পাবো? আচ্ছা এখানে কি ডিসকাউন্ট নেওয়া যাবে? আরে না ভাই, এখানে 10 ডায়মন্ড 5টা বক্সই খুলতেছি, 5টা বক্সে গাইজ হয়ে গিয়েছে মনে হচ্ছে, হয়েছে। ও ভাই সাব গাইজ ফাইনালি এমপি পটি ম্যাক্স 603টা গাইজ, দেখতে পারতেছ। তো ফাইনালি আমাদের এমপি পটিটা ম্যাক্স অ্যান্ড ও ভাই ম্যাক্স পয়সা পুরো মারাত্মক লাগতেছে গাইজ, দেখতে পারতেছ। অ্যান্ড ইমোটটা ভাই পুরো জোস গাইজ। তো আমার কিন্তু এখানে 7000 ডায়মন্ডের মতো রয়েছে সম্ভবত, হ্যাঁ 7000 ডায়মন্ডের মতো রয়েছে। অ্যান্ড যদিও আমার আগে 4 লেভেল করা ছিল, কিন্তু হিসাব করলে কিন্তু যদিও এই এমপি বয়টা ম্যাক্স করতে 13-14 হাজার ডায়মন্ড লাগে। তো আমার আগে 4 লেভেল করতে প্রায় 2000 এরকম সম্ভবত ডায়মন্ড লেগেছে, আমার মনে নেই। তো এইরকম এফএফ টোকেনের ট্রিক্স ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু হাজার হাজার ডায়মন্ড বাঁচিয়ে নিতে পারবে। নর্মালি কিন্তু আমরা 700-700 করে 2100 ডায়মন্ড বাঁচিয়েছি অ্যান্ড 500-500 ক্ষেত্রেও কিন্তু অনেকবার ডিসকাউন্ট কার্ড ইউজ করে প্রায় অনেক ডায়মন্ডে কিন্তু প্রায় 3000 ডায়মন্ড মানে আমরা বাঁচিয়ে নিয়েছি। তো গাইজ এখন আমি এখান থেকে একটা ইমোট কোনটা বাদ দিব গাইজ, এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে এমপি পটি রিমোটটা বা ইচ্ছা পুরো জোস একটা ইমোট অ্যান্ড একে রিমোটটা মারতেছি।
তো এই ছিল গাইস আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও। এন্ড তোমাদের কোন রিমোটটা সবচেয়ে বেশি ভালো লাগে, AK রিমোট নাকি MP40 রিমোট নাকি স্কার রিমোট নাকি M10 রিমোট, সেটা কমেন্ট করে জানিয়ে দাও গাইস। আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে AK রিমোট, এরপর ভালো লাগে MP40 রিমোট, এন্ড এরপর শর্টগান M10 রিমোট, অ্যান্ড লাস্ট স্কার রিমোট। যদিও সবগুলো ইমোটি জোস কিন্তু একটার পর একটা ভালো লাগা থাকতেই পারে। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং সবার আগে ভিডিও দেখে নিতে পারো। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই।